এই যে রস পিঠা বানানো হয়েছে, অনেক সুন্দর। ওরে বাবা, তুলতে ভেঙে যাচ্ছে, তোলো। মানে খুব সুন্দর নরম হয়েছে। আমরা পিঠা খাবো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। আমরা একদম 2021-এর একদম শুরুতেই রস পিঠা খাবো, প্রথম রস পিঠা। ওয়াও, সেদিন রাজু হচ্ছে কি বক্স খুলছিল, আর কি বলে খোঁজা সিম সিম। এই যে রস পিঠা বানানো হয়েছে, অনেক সুন্দর। ওরে বাবা, তুলতে ভেঙে যাচ্ছে, তোলো। মানে খুব সুন্দর নরম হয়েছে। আমরা পিঠা খাবো। সকাল সকাল অবশ্য না, ঘুম থেকে উঠতে উঠতে অনেক দেরি হয়ে গেছে। আমরা অনেক রাত ধরে সব গল্প করছি। সুমাইয়া রাজু অবশ্য ঘুমায় পড়ছিল, আর সুমাইয়া, আমি, ওর বাবা, সবাই মিলে। আসো রাধু বাবা, আসো। আর আজকে সুমাইয়া শিখ, সুমাইয়ার একটু দাঁতের ব্যথা, ওকে আমরা আজকে সবাই টেক কেয়ার করবো। ও এতদিন ধরে সবাইকে বাড়া কুড়া করে দিছে, আজকে ওকে টেক কেয়ার করতে হবে। বসো, বসে খাও। সুমাইয়াকে দিয়ে আস একটা। মজা হয়েছে? অনেকদিন পরে খেলাম, ভালোই লাগছে। অনেকদিন পরে খাও, তাই না? মিষ্টি কমই ভালো লাগে। হ্যাঁ, হালকা মিষ্টি লাগে। হ্যাঁ, বেশি মিষ্টি হলে ভালো লাগে না। ওটা তুমি নাও। নরম হয়েছে না? মজা লাগতেছে সুমাইয়া? হ্যাঁ, ভালো খেয়েছে রাধন ভাই, বলো। তোমার একসময় প্রিয় পিঠা ছিল? তারপর খেতাম না, ভালো লাগতো না। এই পিঠা খেলে কিন্তু ঘুম ঘুম লাগে। এই পিঠা খেয়ে সবাই ঘুমাই যাও। আরেকটা নাও রাতন বাবা, নাও। এই পিঠা খেয়ে সব এখন ঘুমাইতে হবে। আবার যাই উঠছি সব 10টায়, আবার এখন যাই ঘুমাইতে হবে। একটা দিবা আমাকে খেয়ে। সুমাইয়া, ওষুধ খাও তাহলে হচ্ছে। একটা, হ্যাঁ, রস তো একটু। বাচ্চারা পিঠা খাবা না? রাদিয়া, রস পিঠা খাবা না? কেন রুকাইয়া পিঠা খাবা না? আম্মু, রিহান, আব্বা পিঠা খাবা না? রস পিঠা তুমি কি করছো? আব্বা কি করছো? তুমি টিভি দেখছি, টিভি দেখছে। রুকাইয়া মুখের মধ্যে ইয়ে নিয়েই রাখছে না, ডিম নিয়েই রাখছে রুকাইয়া। দেখে আমি একটু খেয়ে দেখে বলি। এত মজা হয়েছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। মানে রুকের পিঠা খাচ্ছে প্রথম না? ও খাইছে আগে রস পিঠা? রিহানাও খেতে পারতো, কিন্তু এত নরম হয়েছে, আর এত সুন্দর হয়েছে, আর এত মজা হয়েছে। একদম দেশে থেকে পাটারি আনা, তো গ্রামের একদম। কেমন হয়েছে রাজীব? ভালো লাগতেছে না? এত সফট হয়েছে না? হালকা মিষ্টি। আরো নিও, কিন্তু এটা রেখে দিলে কিন্তু শক্ত হয়ে যাবে। আরো নিয়ে খেয়ে নিয়ে কিন্তু আরো নাও। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ। এটা খেয়ে তেলে পিঠা খাও, রস পিঠা। আমরা অর্ধেক শেষ করে ফেললাম, খুবই মজা হয়েছে। সবাই একদম 2-3 পিস করে খেয়ে ফেলছি। আর এই যে তেলের পিঠা আম্মা বানাইছে,
এটা অবশ্য কালকের আগের দিন বানায় রাখা, এটা গরম করে খেতে হবে, ফ্রিজে রাখা ছিল এটা গরম করে খেতে হবে। রাধন কেমন লাগছে তোমার কাছে পিঠা? অনেক ভালো লাইক করেছো, অনেক সফট। পিঠার নাম কি বলো? আমি জানি না। রস পিঠা, আরেকটা নিতে চাইলে নিও, নিব আরেকটা? না আমি একটাই খাই। জুসটা কেমন লাগছে? জুসটা অনেক মিষ্টি।